তার কি বলবো ওই স্যারের যত বলবো তাহলে আমারই কম পড়ে যাবে ওনার কাছে। তুই জানতো ও কাজ করে ফ্যাক্টরি না ওই বাইরে থেকে ওই বাইরে থেকে ফ্যাক্ট কমপ্লিট করে তোরা কাছে তো জান ইয়েস মিস্টার তারিকুল ইসলাম কাম অন দ্য সাইড লেভেল কাম অন আমার নাম তারিকুল ইসলাম গ্রাম হচ্ছে ভাদ্র আমি বেশি কিছু বলবো না কেন জিস্ট আমি একটু বলতে পারি বানালাম তো প্রায় খড়গপুর থেকে আমরা রিটেন চলেছিলাম মানে ট্রেনে এত ভিড় যেতে পারছিলাম না তারপর ফের দিতে ওরা টিকিট বানিয়ে গেলাম তো মানে খুবই খুবই সমস্যায় গেছিলাম মানে কি বলবো যারা ট্রেনে যায় আর জানে বিদেশে যেতে গেলে কত সমস্যাতে যেতে হয় সিট না থাকলে লাভ জুতো কে যায় তো দ্বিতীয়বার যাওয়ার পরে প্রায় মানে আমি একটু পড়ালেখা মানে নিজের সময় জানি কোথাও গেলে কোনো জিনিস মানে লেখা পড়াতাম না অসুবিধা হবে না ইনশাল্লাহ তো ওখানে প্রথমবার যেহেতু আমি বাড়ি আসলাম বাড়ি এসে তখন ডাকি স্যার আমাকে এই জিনিস মানে শেয়ারিং করে আমি কিন্তু একসেপ্ট করিনি কেন করিনি যে তোরা চণ্ডীগড়ে একটা কোম্পানিতে আমি 5,000 টাকা দিয়েছিলাম তারপর আমাকে শার্ট প্যান্টের কাপড় মানে দেওয়ার কথা ছিল সেখানে যাইনি ওই 5,000 টাকা আমার ফাটা চলে এসেছিল প্ল্যানিং তো একই কিন্তু সিস্টেমটা মানে আলাদা এখানে হেলথ মানে হেলথ আছে আর ওখানে কিন্তু হেলথ ছিল না তো ফের দ্বিতীয়বার মানে জাকি স্যার আমাকে ডাকে আমাকে সামানকে আর আমরা স্যারকে ডাকে তো ভারতে ওখানে একটা মানে দোকান নিয়েছিল এই অডিয়েন্সের মানে প্রোগ্রাম করার লেগে তো তারপরে মানে বুঝিয়ে পান আমরা বুঝালো তারপরে যেটা মানে আমাদের অডিয়েন্সের মানে বই আছে ওটাও দেখালো যে মানে সার্টিফিকেট আছে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে চলার পাশাপাশি মানে বাইরের রাষ্ট্রেও চলছে আমি যেটা হেলথ আছে আমি হেলথ দেখে আমি মানে এই বিজনেসে আসছি যে টাকা তো ইনকাম মানে বাইরে যাচ্ছে হচ্ছে একদিকে মানে ইনকাম হচ্ছে আর একদিকে খরচ হচ্ছে আর টাকা নিয়ে আমি মানে ই করি না আমি হেলথের লেগে আমি এই বিজনেসে এসছি তো আসার পরে ওই সময় তো বিয়ে হওয়ার 1 বছর পরে কিন্তু আমি এই অডিয়েন্সে এসছি তো আসার পরে আমার তো মানে জয়নিং হয়ে গেছে ওই প্রথম কাজ তারপর আমি কিন্তু টাকা মানে আমার কাছে নাই আর বিয়ের মানে পরে টাকা সমস্যা ছিল আমার কাছে আমার দোষ বন্ধু মানে 30,000 টাকা মাহাজন ছিল লোকজন পেত তো বাপ পরে এদিকে টাকা তো লাগবে 7,000 আমার সাথে বললাম সে তারা টাকা তা দিতে হবে বললাম যে কাজে লাগবো লাগার পরে আমার স্ত্রীর এখানে তো টাকা আছে তিনি বললো যে দিয়ে দে ভালো দিকে গোলগ্রাম ব্যাংক আছে ওখানে আধার লিঙ্ক করে 7,000 টাকা উঠিয়ে নিয়ে আসছি টাকা বাড়িও নিয়ে যাইনি আমার জয়নিং হয়ে চলে এসে আর আমাকে বলছে যে তুই জয়নিং হয়েছ না তোর 7,000 টাকা বেকার চলে যাবে আমি বলছি যে তুই জয়নিং হয়ে গেছিস আর আমি হবো না 7,000 টাকা লস তো লস ওই বলে আমি জাকির স্যারকে নিয়ে যে এখানে আমি শামসিদে আইডি ক্রিয়েট করেছিলাম তখন ভাবো যে স্টুডি ছিল না শামসিদে ছিল তো আইডি ক্রিয়েট করার পরে আমি কেরালা যাই যাই 1-8 বছর হয়তো আমি কাজ কাম করিনি এরকম হয়তো টুকটাক সামান শ্যাম্পু কলকে যেগুলো আমি ইউজ করতাম এখানে ওখানে ওই স্টোভিজ আছে যেখানে কাজ করছিলাম 1 কিলোমিটার দূরে স্টোভিজ ছিল তো ওখানে এরকম কাজ করতে করতে আনোয়ার স্যারকে দেখছি যে প্রায় রুমে মানে একটা জানলার মানে গেট আছে কি না ওই গেটে মানে প্রোগ্রাম দিচ্ছে 4-5 জন কে জায়গায় তো মানে কাজ কিন্তু ভালোই চলছে আমি বুঝছি আনোয়ার স্যার পারছে আর আমি কেন পারবো না ওই বলে আমি মানে লাগলাম কাজে 1 মাসের মধ্যে আমি প্রায় 10-8টা মাল সেলিং করেছিলাম আমার বন্ধু দুজনকে আইডি ক্রিয়েট করেছিলাম যা আইডি ক্রিয়েট করে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তখন আমার অ্যাকাউন্টে 2,161 টাকা ক্রেডিট হয়েছিল ওই তখন থেকে আমি মানে পুরো অ্যাক্সেপ্ট হয়ে গেছিলাম যে না অডিয়েন্সে যতটুকু পারবো কাজ করবো কাজ করতে করতে তখন প্রায় 4 টাইম হওয়ার পর আমি একবারই বাইরে গেছিলাম কেরালা কেরালা তো আমার মানে টাইম সেন্টার আমি বেশি ভাগ করি তারপরে আপকামিং ফাইট আমি ফাইট ছিলাম যে
হাসান স্যার আমার অনেক হেল্প করেছে এই বিল্ডিং এর ব্যাপারে আগানোর জন্য। হাসান স্যার যদি আজকে মানে আমাকে সাপোর্ট না করতো তো আমি এত দূর আগাতে পারতাম না। তো প্রায় আমার 5 ডায়মন্ড কমপ্লিট হয়ে গেছে আর সামনে 6 ডায়মন্ড ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে কমপ্লিট করবো।